দর্শকবৃন্দ, আজ আমি অবস্থান করছি ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার কুসুমগ্রাম গরুর হাটে। আর আজকে এই হাটে কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেসব তথ্য আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অন্তত একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। দর্শকবৃন্দ, এখানে একটি বিশাল ষাঁড় দেখতে পাচ্ছেন, ঠিক আছে? হাটে কিন্তু আমি এত বড় ষাঁড় দেখিনি, বিশাল সাইজের ষাঁড়। আর বিক্রেতা কেমন দাম চাইছেন সেই তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো। বিশাল ষাঁড়, আমি সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে কত বড় মাপের ষাঁড় দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর কেমন দাম চাইছেন বিক্রেতা, কতই ছাড়বেন সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এর সিংয়ের গঠন দেখতে পাচ্ছেন কত সুন্দর, সেরা ষাঁড়, ঠিক আছে? আমি এর গলার সাইজটা দেখাচ্ছি, ঠিক আছে? গর্দানটা দেখুন, এর কত মোটা, সিংয়ের গঠন দেখতে পাচ্ছেন কত সুন্দর, ঠিক আছে? সেরা ষাঁড়, হাটের সেরা বলা যেতে পারে। আর কেমন দাম চাইছেন বিক্রেতা সেই তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো। আর আপনারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এই হাটে আসবেন, আমি বিক্রেতার সঙ্গে কথা বলবো, আপনারা ভিডিও জুড়ে থাকবেন আমার সঙ্গে, ঠিক আছে? এই যে এদিকে রয়েছেন ভাইয়েরা বিক্রেতা, কেমন দাম চাইছেন আমি জানার চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে। ভাই আপনাদের সার তো দামটা বলুন কত চাইছেন? 75,000 টাকা, দেখতে সুন্দর। এই যে ভাইকে দেখতে বললেন দাম চাইছেন মাত্র 75,000 টাকা, এটা কিন্তু চাওয়া দাম, অবশ্যই এর কথাবার্তা চলবে। দর্শকবৃন্দ, আর এই ষাঁড়টির মাংস কতটা হবে সেই আইডিয়া আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এদিকে বিক্রেতা রয়েছেন, বিক্রেতার কাছ থেকে জেনে নেবো যে এর মাংস কতটা হতে পারে, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে, বিশাল ষাঁড়, ঠিক আছে? বিশাল গঠনের ষাঁড়। আচ্ছা ভাই, এর মোটামুটি মাংস কতটা হতে পারে আইডিয়া? 8 মণ, 8 মণ, ঠিক আছে? দেখতে সুন্দর সুন্দর, 8 মণ পর্যন্ত কিন্তু এর মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? বিশাল ষাঁড়, আপনারা অবশ্যই আসবেন এখানে, এই হাট থেকে গরু সংগ্রহ করবেন, মোটামুটি কম দামের মধ্যেই কিন্তু গরু আপনারা পাবেন। আচ্ছা, অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র আপনাদের সামনে আমি তো ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে একটি সুন্দর ষাঁড় দেখতে পাচ্ছেন, কত সুন্দর ষাঁড় দেখুন, ঠিক আছে? মোটা সোটা ষাঁড়, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন দাম চাইছেন বিক্রেতার সাথে তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ষাঁড়টা কিন্তু বসে পড়েছে, আমি জানাচ্ছি এদিকে বিক্রেতা রয়েছেন, কেমন দাম চাইছেন আমি জানার চেষ্টা করছি। আচ্ছা ভাই, আপনাদের গরু তো নাকি না, ষাঁড়টি আপনাদের, কেমন দাম চাইছেন ষাঁড়টির? 36,000 টাকা, দেখতে পাচ্ছেন? সুন্দর বলে দিল, ষাঁড়টির দাম চাইছেন মাত্র 37,000 টাকা, ঠিক আছে? ষাঁড়টি দাঁড়িয়েছিল বাট এখন বসে পড়লো, কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে সুন্দর ষাঁড়, বিশাল বড় মাপের ষাঁড়, ঠিক আছে? মাত্র 36,000 টাকা দাম চাইলে, ঠিক আছে? আমি দেখাই সুন্দরভাবে, মাত্র 36,000 টাকা, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন, ঠিক আছে? সস্তার মধ্যে কিন্তু এখানে ষাঁড় এবং বলদ গরু পেয়ে যাবেন। আপনার সঙ্গে অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে একটি বিশাল ষাঁড় দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর ষাঁড়টির কেমন দাম চাইছেন বিক্রেতা সেই তথ্য আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। কত সুন্দর ষাঁড় দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বিশাল ষাঁড়, এদিকে বিক্রেতা রয়েছেন, ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি, বিশাল ষাঁড় দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আপনাদের ষাঁড় কেমন দাম চাইছেন বলবেন একটু? 26,000 টাকা, দেখতে পাচ্ছেন? দর্শক, ষাঁড়টির দাম চাইছেন মাত্র 26,000 টাকা, বিশাল ষাঁড়, মাত্র 26,000 টাকা, ঠিক আছে? এই যে ভাই বলে দিলেন দাম চাইছেন মাত্র 26,000 টাকা। হাটের অবস্থান হচ্ছে কুসুমগ্রাম গরুর হাট। চলুন, ধরে অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে দুটি বিশাল বলদ দেখতে পাচ্ছেন, আর এই বলদ দুটি বিক্রি হয়ে গেছে, আর এই বলদ দুটি কেমন দামে বিক্রি হলো সেই তথ্যই আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। এদিকে ভাই রয়েছেন, ভাইয়েরা কিন্তু গরু দুটো বিক্রি করেছেন, বিক্রি করেছেন তাই না? ভাইদেরই গরু ছিল, গরু দুটো বিক্রি করেছেন, কেমন দামে বিক্রি করলেন সেই তথ্যই আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। বিশাল বলদ, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে, ঠিক আছে? কত সুন্দর বলদ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, সুন্দর বলদ, ঠিক আছে? খুবই বড় মাপের বলদ, ঠিক আছে? আমি জানার চেষ্টা করছি এদিকে ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা ভাই, এই কেমন দামে বিক্রি হলো, এটা কত বিক্রি করলেন? 27,000, এটা বিক্রি করছে মাত্র 27,000, কত বড় বলদ দেখতে পাচ্ছেন? আর ওইদিকে যে শ্যামলাটা, ওটা কত হলো? 26,500, দেখতে পাচ্ছেন দশ মিনিট, ওটা বিক্রি হচ্ছে 26,500, এটা 27,000, আর ওটা বিক্রি হচ্ছে 26,500, ঠিক আছে? সুন্দর বলদ দেখে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাড়া বিক্রি করেছেন, সুন্দর গরু, ঠিক আছে? আপনারা অবশ্যই এখানে আসবেন, এখান থেকে গরু সংগ্রহ করবেন, আর হাটের ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যেমন দশমিত অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে একটি সুন্দর গাভী দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ঠাড়ি গাভী, আর এদিকে রয়েছেন ক্রেতা,
ভাই কিন্তু গরুটি কিনেছেন, কেমন দামে কিনলেন সেই তথ্য আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, আপনি কিনেছেন এই গরুটা, কত কিনলেন একটু বলা যাবে? কত কিনলেন এটা? 18,000 টাকায়। দেখতে পাচ্ছেন দশমিক দশ সুন্দর গাভী, মাত্র 18,000 টাকায় কত সুন্দর করে দেখতে পাচ্ছেন। আর আর কিনেছেন আর সঙ্গে আছে আপনার, দেখেন এটা কিনেছেন, এটা একটি সুন্দর গাভী, আমি দেখাচ্ছি সুন্দরভাবে আপনাদেরকে। এটা এটা কত কিনলেন? 16,500 টাকায়। 16,500 টাকায় দেখতে পাচ্ছেন দশমিক, কত সুন্দর গাভী গরু, মাত্র 16,500 টাকায়। যে বিক্রেতাকে দেখতে পাচ্ছেন, ক্রেতাকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তুলনা ধর অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র আপনাদের সামনে আমি তুলনা ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে কতগুলো গরু দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওইদিকে বিক্রেতা রয়েছেন, কাকা রয়েছেন, আর গরুগুলো কেমন দাম চাইছেন সেই তথ্যই আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। সুন্দর সুন্দর গরু কালেকশন রয়েছে, এখানে একটি গাভী রয়েছে, এখানে একটি সুন্দর গাভী রয়েছে, ঠিক আছে, এখানে একটি ষাঁড় বাছুর রয়েছে, ওইদিকে একটি বকনা রয়েছে, ঠিক আছে। কেমন দাম চাইছেন আমি একটু জানার চেষ্টা করছি, কাকার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা কাকা, কী নাম আপনার? আমার নাম ইন্দাদুল। ইন্দাদুল, তা আজকে কটা গরু নিয়েছিলেন? পাঁচটা বিক্রি হয়েছে, আর এগুলো রয়েছে তাই তো, এগুলো দাম একটু দাম হচ্ছে তাই, একটু দর্শকদেরকে জানান কেমন দাম হচ্ছে এগুলো, ঠিক আছে, কেমন দামে কেমন দাম আপনি চাইছেন, ঠিক আছে। এখানে যে গাভীটা দেখতে পাচ্ছি, অনেক বড় মাপের গাভী, সুন্দর গাভী, এটা কত দাম চাইছেন? এটা আমি 27 দাম চাই। 27 চাইছেন, আর কত কত পর্যন্ত উঠেছে এটার দাম? ২৪৫ উঠেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন দর্শক বিক্রেতাকে। আর ওইদিকে যে গাভীটা রয়েছে আমি দেখার চেষ্টা করছি, ঠিক আছে, আর এটা কোনো দুধ নেই না বর্তমানে? না না, এটা দুধ নেই। আর এটার এটার কত দাম চাইছেন? এটা আমি 18 দাম চাই। 18 চাইছেন, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাভী, দাম চাইছেন মাত্র 18,000 টাকা। আর আর যে গরুটা গরুগুলো রয়েছে আমি দেখার চেষ্টা করছি, ওইদিকে ওটা বক না নাকি, ওটা কত দাম চাইছেন? এটা আমি 9,000 দাম চাই। 9,000 টাকা দাম চাইছেন, ঠিক আছে, দর্শন দেখতে পাচ্ছেন বক না তো, বগনা গরু মাত্র 9,000 টাকা, ঠিক আছে। আর যে গরুগুলো রয়েছে এদিকে আসুন, আমার সঙ্গে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি আমি। আর এখানে যে গরু রয়েছে বগনা গরু দেখতে পাচ্ছি, সুন্দর বগনা, এটা কত দাম চাইছেন? 24,000 চাইছেন, কত উঠেছে লাস্ট? আপনার 21,500 টাকা দাম উঠেছে, ঠিক আছে। আর একটি ষাঁড় বাছুর রয়েছে নাকি আপনার, এটা কত দাম চাইছেন? আমি 12,000 চাই। 12,000 টাকা দাম চাইছেন, দেখতে পাচ্ছেন এই যে বিক্রেতা এখানে রয়েছেন, ঠিক আছে। আর কত উঠেছে এটা লাস্ট? 10,500 টাকা দাম উঠেছে, ঠিক ঠিক আছে। যে বিক্রেতাকে দেখতে পেলেন, আপনারা অবশ্যই এখানে আসবেন, এই হাট থেকে গরু সংগ্রহ করবেন। তা চলুন বন্ধুরা, অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে একটি সুন্দর ষাঁড় বাছুর দেখতে পাচ্ছেন, কত সুন্দর গঠন দেখছেন, ঠিক আছে। এটার কেমন দাম চাইছেন বিক্রেতা সেই তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ওইদিকে ভাই রয়েছেন, ঠিক আছে, কেমন দাম চাইছেন আমি জেনে নেওয়ার চেষ্টা করছি। তার আগে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর দেখুন, ঠিক আছে, কত সুন্দর ষাঁড় বাছুর দেখতে পাচ্ছেন আমি দামটি জেনে নেওয়ার চেষ্টা করছি। ভাই রয়েছেন ওদিকে, ভাই কত চাইছেন? 16,000 চাই। 16,000 টাকা দেখতে পাচ্ছেন অসুবিধা, ওইটির দাম চাইছেন 16,000 টাকা মাত্র, কত সুন্দর ষাঁড় বাছুর দেখতে পাচ্ছেন। হাটের অবস্থা হচ্ছে কুসুমগ্রাম গরুর হাট, ঠিক আছে।